আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। মেঘনা টিভির নিয়মিত অনুষ্ঠান স্বাদ ও স্বাস্থ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রশ্নোত্তর পর্বে আপনাদের দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। চৌধুরী রাহাত নামে একজন প্রশ্ন করেছেন, শুক্রাণু বাড়াতে হলে কি ধরনের খাবার খেলে ভালো হবে, আপু জানালে উপকৃত হব। শুক্রাণু কমে যাওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে। অনেকের দেখা যায় যে আপনার কিন্তু একদমই স্পার্ম কাউন্টটা খুব কম থাকে, আবার অনেকের একেবারেই থাকে না। সিমিলার স্পার্ম কাউন্ট যখন একেবারেই থাকে না, সেটা কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয়, কারণ এক্ষেত্রে কিন্তু একজন মানুষের বাবা হওয়া খুবই একটা দুঃসাধ্য বিষয় হয়ে যায়। তবে আপনার সিমেনে যদি স্পার্ম কাউন্ট বাড়াতে চান, অবশ্যই আপনার খাবার তালিকায় আমি যে খাবারগুলোর কথা বলবো এগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। পাশাপাশি একটা হেলদি লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে হবে। শুধু খাবার খেলেন কিন্তু দেখা গেল যে আপনার লাইফস্টাইলটা ঠিক না, আপনি হয়তো ঘুম থেকে লেট করে উঠছেন বা অনেক রাত জেগে থাকছেন, নিয়মিত ব্যায়াম করছেন না, তখন কিন্তু খুব একটা ভালো ফলাফল পাবেন না। সঠিক ডায়েটের পাশাপাশি আপনার কিন্তু লাইফস্টাইলটাও ঠিক করতে হবে। তো শুরুতেই যদি বলি, স্পার্ম কাউন্ট বাড়াতে চাইলে আমরা বলি প্রোটিনযুক্ত খাবারটা খাবার তালিকায় একটু রাখতে হবে বেশি করে। তাহলে হবে কি, স্পার্ম কাউন্ট যেমন বাড়বে, মানে শুক্রাণুর পরিমাণ যেমন বাড়বে, পাশাপাশি কিন্তু এর গতিশীলতাও বৃদ্ধি পাবে। চেষ্টা করুন প্রতিদিন একটা করে ডিম, দুই টুকরা করে মাছ বা মাংস আপনার খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি যেটা করতে হবে সেটা হলো, সকালবেলা চেষ্টা করতে পারেন খালি পেটে 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন আপনি খাওয়ার চেষ্টা করতে পারেন, কারণ রসুনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আপনার স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করবে। এটা যে অ্যালিসিন নামে এক ধরনের যৌগ থাকে, যেটা আপনার স্পার্মের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। এর পাশাপাশি কিন্তু আপনার রসুনে দেখা যায় যে সেলেনিয়াম থাকে, যেটা কিন্তু আপনার স্পার্মের স্পিড বাড়াতেও সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছেন যে স্পার্ম কাউন্ট বাড়াতে গেলে আপনার রসুন কতটা উপকারী। আপনারা রসুন যদি চিবিয়ে খেতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু রসুনটা কুচি করে পানি দিয়ে গিলে খেলেও হবে। এরপরে আপনাদের প্রোটিনের কথা বললাম, রসুনের কথা বললাম, চেষ্টা করবেন একটু মধু খাওয়ার জন্য। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই 1 গ্লাস দুধ খেতে ভুলবেন না, এবং দুধের সাথে আপনি খুব ভালো হয় যদি 1 থেকে 2 চামচ খাঁটি মধু আপনি যোগ করে খেতে পারেন, সাথে 2 থেকে 3 সুতা জাফরানও যোগ করতে পারেন। কিশমিস রাখতে পারেন সকালে খালি পেটে, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধের সাথেও কিন্তু আপনারা কিশমিস খেয়ে ঘুমাতে যেতে পারেন। নিয়মিত বাদাম রাখার চেষ্টা করুন, বিশেষ করে আখরোট। আখরোটে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ওমেগা-3 থাকে, হেলদি ফ্যাট রয়েছে, এবং পাশাপাশি কিন্তু আখরোটটা আপনার স্পার্ম কাউন্ট বাড়াতেও সাহায্য করে। তাজা শাকসবজি এবং ফলমূল রাখার চেষ্টা করুন। শাকসবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আপনার হেলদি স্পার্ম উৎপাদন করতে সাহায্য করবে। অনেকে আছে যারা হলো যে খাবারের টাইমটা ঠিক রাখেন এবং ঠিক সময় মতো খেলেও দেখা যায় কোন খাবারগুলো খেতে হবে সেটা বুঝে না। খাবারে অবশ্যই ব্যালেন্স ডায়েট রাখবেন, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এগুলো সব আপনার খাবারে রাখতে হবে। কালারফুল যে সবজি রয়েছে, শাক রয়েছে, সেগুলো খাবারে রাখুন। 2 থেকে 3টা রঙের সবজি আপনার খাবার তালিকায় প্রতিদিন রাখার চেষ্টা করুন। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ডার্ক চকলেটও কিন্তু রাখতে পারেন, ডার্ক চকলেটও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ডার্ক চকলেটও কিন্তু আপনার স্পার্ম কাউন্ট বাড়াতে বা সিমেনে বা বীর্যে আপনার কিন্তু শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করবে। এতক্ষণ যে খাবারগুলো বললাম এগুলো যদি নিয়মিত আপনার খাবার তালিকায় রাখেন, পাশাপাশি যদি নিয়মিত 6 থেকে 8 ঘন্টা ঘুমানো হয়, সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু ব্যায়াম করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার স্পার্ম কাউন্ট আপনি বাড়াতে পারবেন। সৌরভ অধিকারী নামে একজন প্রশ্ন করেছেন, সালাদ খাবার আগে নাকি পরে খেতে হবে। খুবই ভালো একটা প্রশ্ন। সালাদ আমাদের জন্য খুবই উপকারী, হেলদি একটা খাবার। সালাদ আমরা খেতে বলি সুস্থ থাকার জন্য, ওজনটা নিয়ন্ত্রণে রাখার জন্য, রক্তে যদি খারাপ চর্বি থাকে সেটা কাটানোর জন্য। আলটিমেটলি অনেকগুলো কারণ আছে সালাদ খাওয়ার। আমরা যদি সুস্থ থাকতে চাই অবশ্যই আমাদের সালাদ খেতে হবে। তবে এক্ষেত্রে যেটা আমরা করে থাকি যে সালাডটা ন্যাচারালি আমরা খাওয়ার পরে খাই, কিন্তু সালাদ আপনাকে কেন খেতে বলা হয়েছে বা আপনি কেন খাবেন সেটা যদি আগে জানেন, তাহলে কখন খাবেন সেটাও আপনি খুব সহজে বুঝতে পারবেন। মানে যদি আপনি ওজন কমাতে চান,
তো সেক্ষেত্রে অবশ্যই সালাডটা খাওয়ার আগে খাবেন বা খাওয়ার আধা ঘন্টা আগে খেয়ে নেবেন। তাহলে এতে যেটা হয় যে অনেকেই ওজন কমানোর সময় তো আপনার যতটা খিদে লাগে ওই পরিমাণ খাবার আমরা আপনাকে সাজেস্ট করতে পারি না, তো আপনাকে দেখা যায় প্রয়োজনের তুলনায় একটু কম খাবার খেতে হয়। তো অনেকেই এতে দেখা যায় খিদে পায় বা ক্ষুধা বেশি থাকলে তখন দেখা যায় পরে উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলে এবং অতিরিক্ত ভাতও খেয়ে ফেলতে পারে, ভাত বা রুটিও খেয়ে ফেলতে পারে। তাই কার্বোহাইড্রেটটা যাতে অতিরিক্ত খাওয়া না হয়, ক্ষুধাটা যাতে একটু কন্ট্রোলে আসে, তার জন্য আমরা বলি যে খাওয়ার আধা ঘন্টা আগে বা খেতে বসার আগে আপনি আগে সালাডটা খেয়ে নেবেন। সালাড খাওয়ার পরে আপনি মেইন খাবার শুরু করবেন, তাহলে হবে কি আপনার যে পরিমাণ খিদে থাকে ওই পরিমাণ খাওয়ার আগ্রহটা থাকে না, একটু কম খাওয়া হয় আর ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। সুমন নামে একজন প্রশ্ন করেছেন, ত্বক খুবই রুক্ষ, কার্যকারী পরামর্শ চাচ্ছি। যাদের ত্বক রুক্ষ তারা হয়তো দেখা যায় ম্যাক্সিমাম কিছু নিয়ম ফলো করে না, যেমন হলো পানিটা খুব কম খাচ্ছে, নিয়মিত হয়তো স্কিনটা ঠিক মতো রেগুলার ক্লিন করছে না বাহির থেকে এসে, অথবা শাক সবজি ফল তাদের খাবার তালিকায় থাকেই না। আপনি যদি ফাইবার, ভিটামিনস, মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার আপনার খাবারে কম রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বক রুক্ষ হয়ে যাবে এবং এটাতে বয়সের ছাপটা খুব দ্রুত পড়বে। তো আপনি যদি ত্বক সুস্থ রাখতে চান এবং ত্বকটা মসৃণ হোক সেটা যদি চান, তাহলে অবশ্যই নিয়মিত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। সবচেয়ে ভালো হয় যদি খাবার তালিকায় 12 গ্লাস পানি, মানে 3 লিটার পানি আপনার খাবার তালিকায় আপনি রাখতে পারেন। তাজা শাকসবজি এবং ফলমূল খাওয়ার চেষ্টা করুন। দিনে অন্তত 3 থেকে 4 কাপ সবজি, 1 থেকে 2 কাপ সালাদ খাওয়ার চেষ্টা করুন। যতটা কালারফুল সবজি আপনি আপনার খাবারে ইনক্লুড করবেন বা খাবারে রাখবেন, ততই কিন্তু আপনার স্কিনটা সুন্দর হবে। চেষ্টা করুন চিয়া সিড বা বিভিন্ন পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, এগুলো যেগুলো রয়েছে এই জিনিসগুলো আপনার খাবারে রাখার জন্য। সিডসে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং ভিটামিন মিনারেলস রয়েছে, এগুলো আপনার স্কিনের জন্য খুবই উপকারী। স্কিন সুন্দর রাখতে গেলে আপনি ঘুমাতে যাওয়ার আগে কিন্তু হলুদ দুধ খেতে পারেন। দুধের সঙ্গে কাঁচা হলুদ ফুটিয়ে নিয়ে তারপরে যখন রংটা হলুদ হয়ে যাবে নামিয়ে নিয়ে আপনি একটু জাফরান যোগ করে খেতে পারেন। কাঁচা হলুদ দুধ ভেতর থেকে আপনার ত্বকটাকে সুন্দর করবে, মসৃণ করবে এবং ব্রাইট করতে সাহায্য করবে। খেজুর রাখতে পারেন, কলা রাখতে পারেন এবং সিজনাল যে ফল যেগুলো রয়েছে, দেশীয় আমাদের যে ফল যেগুলো রয়েছে সেগুলো আপনার খাবার তালিকায় রাখুন। কারণ আমাদের দেশীয় ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি রয়েছে, যেটা আপনার স্কিনটাকে খুব সুন্দর করবে। আর নিয়মিত স্কিন ক্লিন করার তো কোনো বিকল্প নেই, অনেকেই আছে রাতে ঘুমাতে যাওয়ার আগে স্কিন ক্লিন না করে ঘুমাতে যায়, তখন কিন্তু ত্বকটা আর আগের মতো সে সুন্দর থাকে না। তাই ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক সুন্দর করে ক্লিন করে তারপর ময়েশ্চারাইজ করে ঘুমাতে যান, তাহলে আর ত্বকের যে রুক্ষভাব সেটাও কিন্তু আর হবে না। শেখ মামুন নামে একজন প্রশ্ন করেছেন, ভালো চুলের জন্য কি কি খাবার এবং পানীয় দরকার সেই বিষয়ে বিস্তারিত জানাবেন প্লিজ। চুল যদি সুন্দর রাখতে চাই তাহলে আমাদের কয়েকটা খাবারের দিকে অবশ্যই নজর দিতে হবে। বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার খাবারে যাতে প্রোটিন, জিঙ্ক এগুলোর যাতে কোনো রকম ঘাটতি না হয়, ভিটামিন সি যাতে কম না হয়, ওমেগা 3 যুক্ত খাবার এবং বায়োটিন যুক্ত খাবারও কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক প্রোটিনযুক্ত খাবার বলতে আমি কী বুঝিয়েছি। প্রোটিন মানে আপনার খাবারে ডিম, দুধ, মাছ, মাংস এগুলো নিয়মিত রাখতে হবে। ঘন ডাল বা কয়েক প্রকারের ডালও কিন্তু রাখতে পারেন। ডালে কিন্তু প্রোটিনের পাশাপাশি আপনি ভিটামিনস, মিনারেলসগুলো পেয়ে যাবেন যেগুলো আপনার চুল সুন্দর রাখতে সাহায্য করবে। সামুদ্রিক মাছ বা চর্বিযুক্ত মাছ আপনার খাবার তালিকায় রাখার চেষ্টা করুন, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড বা DHA এবং EPA ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড রয়েছে, এটা কিন্তু আপনার চুল সুন্দর রাখতে সাহায্য করবে। ভিটামিন সি যুক্ত খাবার রাখুন। ভিটামিন সি যুক্ত মধ্যে টক ফল, দেশীয় ফল, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা যেগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার খাবার তালিকায় রাখবেন, কারণ ভিটামিন সি কিন্তু আপনার মাথায় দেখা যায় রক্ত চলাচল করতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা চুল পড়া প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে। বায়োটিন যুক্ত খাবার রাখতে ভুলবেন না, কারণ বায়োটিন কিন্তু আমাদের চুলের জন্য খুবই দরকারি। নতুন চুল গজাতে বায়োটিনের কিন্তু কোনো বিকল্প নেই, তাই আপনি চেষ্টা করবেন প্রতিদিন আপনার খাবারে কিছু বাদাম, ড্রাই ফ্রুট বা সিডস যেগুলো রয়েছে এগুলো রাখার জন্য। বাদাম, ড্রাই ফ্রুট, সিডস এগুলোতে যে শুধুমাত্র আপনার বায়োটিন পাওয়া যায় তা কিন্তু না, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ইও থাকে। ভিটামিন ইও কিন্তু আপনার চুল সুন্দর রাখার জন্য খুবই জরুরি।
প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, কারণ পানি কিন্তু আমাদের চুলটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। আমাদের বডি যদি ডিহাইড্রেট হয় তাহলে চুলও কিন্তু শুষ্ক হয়ে যাবে এবং তখন কিন্তু চুলগুলো আর আগের মতো সুন্দর থাকবে না এবং চুল পড়া শুরু হবে। পানির পাশাপাশি আপনি যেটা চেষ্টা করবেন যে ডিটক্স ওয়াটার যেগুলো রয়েছে, এই ডিটক্স ওয়াটারগুলো আপনার চুলের জন্য খুব উপকারী। আপনি যদি শসা বা বিভিন্ন আপেল রয়েছে, শসা আপেল নাশপাতি ফ্রুটস যেগুলো রয়েছে এগুলো যদি খুব স্লাইস করে কেটে আপনি একটা কাচের জারে 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন, তারপর যদি সেই পানিটা সামান্য লেবুর রস যোগ করে পান করেন তাহলে সেটা কিন্তু খুব ভালো ডিটক্স হিসেবে কাজ করবে এবং আপনার চুলের জন্য অনেক বেশি উপকারী হবে। এমডি সানোয়ার নামে একজন প্রশ্ন করেছেন, আপা ডায়াবেটিস রোগীরা মধু খেতে পারবে কি? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেই মনে করে যে ডায়াবেটিস রোগীরা চিনি খেতে পারবে না, তো মধু খেতে পারবে, মধু হয়তো ডায়াবেটিসের জন্য উপকারী। এক্ষেত্রে আমি ক্লিয়ার করি, মধুতে কিন্তু আপনার সুগার খুব দ্রুত বাড়ে, তার কারণ মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, মানে মধু খাওয়ার পর এটা খুব দ্রুত আপনার রক্তে ব্লাড সুগারটা বাড়ায়। অনেকে ভাবে যে চিনিতে যেরকম সুক্রোজ থাকে মধুতে তো ফ্রুক্টোজ আছে সো এটা বাড়াবে না, কিন্তু না, মধু খুব দ্রুত আপনার ব্লাড সুগার বাড়ায়। তাই যাদের ডায়াবেটিস আছে তারা মধু খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যাদের সবসময় ডায়াবেটিস বা সুগার একটু বাড়তি থাকে তারা তো একদমই মধু খাবেন না। যদি আপনার সুগারটা নিয়ন্ত্রণে থাকে, মানে খালি পেটে 6 এবং খাওয়ার পরে 8 এর মধ্যে থাকে সব সময়, তাহলে আপনি হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন কোনো একটা খাবারের সাথে অল্প পরিমাণে বা পুষ্টিবিদের পরামর্শ মতো কতটুকু মধু আপনি খেতে পারবেন সেটা জেনে নিয়ে মাঝে মধ্যে খেতে পারেন, কিন্তু নিয়মিত একদমই মধু খাওয়া যাবে না, কারণ মধু খেলে অবশ্যই আপনার ব্লাড সুগারটা বাড়বে। অরণ্য নামে একজন প্রশ্ন করেছেন, তারুণ্য ধরে রাখার উপায় কী? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। তারুণ্য ধরে রাখতে গেলে অবশ্যই আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কারণ একটু খেয়াল করে দেখবেন যে আমাদের দাদা নানা বা দাদি নানি যারা আগের যুগের রয়েছেন তারা কিন্তু অনেকদিন পর্যন্ত স্ট্রং ছিলেন এবং তাদের কিন্তু খুব সহজে তারা বুড়িয়ে যায়নি, মানে তাদের হাঁটুতে ব্যথা, কোমর ব্যথা, হাঁটাচলা করতে পারছে না এরকমটা কিন্তু হয় না। অনেক দিন পর্যন্ত তারা খুব ভালো মতো কাজ করেছেন, সংসারের কাজ করেছেন, বাহিরের কাজ করেছেন, তারপর নাতি নাতিদের সময় দিয়েছেন, তার কারণ তারা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতো। তারা তাজা শাকসবজি, নদীর মাছ, হাতে পালা মুরগি এগুলো খেতেন, মানে কোনো ভেজাল খাদ্য তারা গ্রহণ করতেন না এবং তাদের লাইফস্টাইলটা সুন্দর ছিল। আমাদের মতো এত লেজি টাইম তারা পাস করতো না, কিংবা দেখা যেত যে তারা খুব রাত জেগে থাকতো না বা সকালে দেরি করে ঘুম থেকে উঠতো, এরকমটা বিষয় ছিল না। আপনি যদি তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, একটু আর্লি ঘুম থেকে উঠতে হবে, রাতে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, ঘুম যাতে 8 ঘন্টা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, পাশাপাশি নিয়মিত অবশ্যই ব্যায়াম করতে হবে। যেহেতু আমরা এখন যে ধরনের জব করি বা আমাদের কাজের যে প্যাটার্ন তা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় অনেকেরই, আমাদের ম্যাক্সিমামের কাজের প্যাটার্নটাই কিন্তু দেখা যায় ডেস্ক জব থাকে। আমরা হয়তো মেন্টাল স্ট্রেসের মধ্য দিয়ে কাজ করি কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু ওরকম বেশি থাকে না, তাই এই জন্য আমাদেরকে অবশ্যই পাশাপাশি ব্যায়াম বা জিমে কিন্তু যেতে হবে, যাতে আমরা এক্সট্রা যে ক্যালোরি গ্রহণ করছি সেটা বার্ন করতে পারি এবং আমাদের স্ট্যামিনাটা আমরা বাড়াতে পারি। মাসেল বিল্ড আপ করতে হবে, কারণ আপনার বডিতে যদি মাসেল পার্সেন্টেজ থাকে তখন আপনার স্ট্যামিনা বেশি থাকে এবং আপনি কিন্তু দীর্ঘদিন আপনার তারুণ্য ধরে রাখতে পারবেন। এবং খাবারের মধ্যে যেটা হলো আপনার বাহিরের যে খাবার, প্রসেস ফুড, যত কম খাবেন আপনি প্রসেস ফুড আপনি কিন্তু তত বেশি ইয়াং থাকবেন, এবং আপনার শাক সবজি ফল এগুলো খাবারের তালিকায় বাড়াতে হবে। দিনে 3 বেলায় আপনি শাক বা সবজি রাখার চেষ্টা করুন, 3 বেলার যে প্রধান খাবার সেগুলোতে 2 বেলা ফল খাওয়ার চেষ্টা করুন, এবং মিল্ক যারা খাচ্ছেন তারা অ্যাভয়েড করুন, ফুল ক্রিম মিল্কটা অ্যাভয়েড করে স্কিম মিল্কটা নেওয়ার, কারণ মিল্কে কিন্তু প্রচুর স্যাচুয়েটেড ফ্যাট থাকে। সো বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্যাচুয়েটেড ফ্যাট গ্রহণটা কমাতে হবে। ট্রান্সফ্যাটযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, মানে তেলে ভাজা খাবার যেগুলো রয়েছে যেগুলোতে ট্রান্সফ্যাট রয়েছে, সেগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ অতিরিক্ত ট্রান্সফ্যাটযুক্ত খাবার যখন খাবো আমাদের কোলেস্টেরল বাড়বে, কোলেস্টেরল বাড়লে হাই ব্লাড প্রেশার হবে, এবং আপনার যখন এই নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো রয়েছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, এই ধরনের ডিজিজ যখন দেখা দিবে তখন কিন্তু আপনি এমনিতেই দেখা যাবে যে আপনার তারুণ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছেন খুব সহজে এবং যে কোনো কাজের আগ্রহ এবং এনার্জি হারিয়ে ফেলছেন। তাই আপনার তারুণ্য ধরে রাখতে গেলে অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং হলো যে একটা ব্যালেন্স ডায়েট ফলো করার চেষ্টা করুন, তাহলেই আশা করি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন।
শাফা নামে একজন প্রশ্ন করেছেন, হার্টের রোগী কি ঘি বাটার খেতে পারবে কিনা। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঘি, যেটা ঘিতে কিন্তু আপনার দেখা যায় যে ট্রান্স ফ্যাট থাকে না, কিন্তু আপনার স্যাচুরেটেড ফ্যাট থাকছে, এবং বাটার যেটা সেটাতে কিন্তু আপনার ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট দুইটাই থাকছে। যদিও ঘি বাটার চেয়ে একটু উত্তম, কিন্তু হার্টের রোগী যারা রয়েছেন তাদের ঘি বাটার এগুলো অ্যাভয়েড করতে হবে। তাদেরকে একটু হেলদি ফ্যাট আমরা নিতে বলি, কিন্তু যেহেতু ঘি এবং বাটারে আপনার স্যাচুরেটেড ফ্যাটটা বেশি থাকে, তাই এরা চাইলেও নিয়মিত খাবার তালিকায় ঘি বা বাটার রাখতে পারবেন না। আপনারা হয়তো মাঝে মধ্যে কোনো একটা মেনু তৈরি করলে সেক্ষেত্রে 1 চামচ বা 1.5 চামচ পর্যন্ত আপনারা ঘি বা বাটার গ্রহণ করতে পারেন, সেটা অবশ্যই আপনার ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ মতো। কিন্তু যেহেতু যারা হার্টের রোগী রয়েছেন তাদের স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করতে হয়, ট্রান্স ফ্যাটটা অ্যাভয়েড করতে হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা হেলদি ফ্যাট যেগুলো রয়েছে, যেমন আপনারা চেষ্টা করবেন ক্যানোলা অয়েল কিংবা হলো যে অলিভ অয়েল, যেটা সেটা রান্নায় ব্যবহার করার জন্য, যেটা হার্ট হেলদি, এই ধরনের তেলগুলো তাদের আমরা খেতে বলি, যাতে হার্টের কোনো সমস্যা না হয়। এমনি ওমর ফারুক নামে একজন প্রশ্ন করছেন, রাতে শোয়ার আগে মধু কিশমিস দুধ একসাথে খাওয়া যাবে কি না। হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। মধু তো খুবই হেলদি একটা খাবার, দুধ মধু এটা কিন্তু খুবই এনার্জেটিক একটা খাবার, কিশমিস এগুলো কিন্তু আমাদের অনেক এনার্জি দিতে সাহায্য করে। অনেকেই রয়েছে আমাদের মধ্যে যাদের একটু সারাদিন ক্লান্তি ভাব থাকে, দুর্বল লাগে এবং সারাদিন অফিসে খুব স্ট্রেসের কাজ যায়, তারা কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ মধু কিশমিস খেয়ে ঘুমাতে যেতে পারেন। এতে যেটা হবে, পরের দিন আপনার যে টায়ার্ডনেস সেটা কিন্তু আর থাকবে না, এবং চেহারায় যে ক্লান্তির একটা ছাপ সেটা কিন্তু পড়বে না। এবং ঘুম যাদের ভালো হয় না, ইনসমনিয়ার সমস্যা যাদের রয়েছে, তারাও কিন্তু এই দুধ মধু কিশমিস খেতে পারেন। যারা ওজন বাড়াতে চাচ্ছেন বা ওজন কম, তারাও কিন্তু এই দুধ মধু কিশমিস একসাথে খেয়ে রাতে ঘুমাতে যেতে পারেন। এটা তাদের ওজন বাড়াতে সাহায্য করবে, যেহেতু দুধের সাথে যখন আপনি মধু যোগ করবেন এবং কিশমিস যোগ করবেন, সেটা কিন্তু আপনার খাবারটাকে অনেক উচ্চ ক্যালোরি সম্পন্ন একটা খাবার করে তুলবে, এবং যা খুব সহজেই আপনার ওজনটা বাড়াবে। অনেকেই দেখা যায় যে সেক্সুয়াল লাইফে খুব আনহ্যাপি থাকে, তাদের ক্ষেত্রেও বলি আপনি যদি আপনার পারফরমেন্স এবং স্ট্যামিনা বাড়াতে চান, সেক্ষেত্রেও কিন্তু ঘুমাতে যাওয়ার আগে দুধ মধু কিশমিস একসাথে খেয়ে ঘুমাতে যেতে পারেন। এটা খুবই এনার্জেটিক একটা খাবার। এটা যে শুধু রাতে খেতে পারবেন সেটাই নয়, যাদের সারাদিন অফিসে কাজে খুব টায়ার্ড লাগে, ঘুম ঘুম ভাব থাকে, তারা কিন্তু সকালে খালি পেটেও এই দুধ মধু কিশমিস একসাথে খেয়ে নিতে পারেন, তাতে সারাদিন একটা এনার্জেটিক ভাব থাকবে। রিয়া নামে একজন প্রশ্ন করেছেন, পালং শাকে অক্সালিক অ্যাসিড রয়েছে, এখন কীভাবে খাওয়াটা বেটার হবে। আচ্ছা, পালং শাকে অক্সালিক অ্যাসিড রয়েছে, যদি আপনার কিডনি সমস্যা থাকে বা যাদের সিকিডির সমস্যা রয়েছে, কিডনি সমস্যা থাকে, তাদেরকে আমরা অক্সালিক অ্যাসিডযুক্ত খাবার খেতে নিষেধ করি। তো সবচেয়ে বেটার হয় আপনার পালং শাকটা খাওয়াই অ্যাভয়েড করতে পারলে। কিন্তু যদি খুব খেতে ইচ্ছে করে রোগী, যে না পালং শাক খুব খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ধুয়ে কেটে তারপরে এটা হলো যে আপনি, এটা আসলে ক্রিয়েটিনিন লেভেলের উপর ডিপেন্ড করে আমরা বলে দিই কতক্ষণ এটা কুসুম গরম পানিতে ভিজাবে বা হলো যে আপনার সিদ্ধ করে পানি ফেলে নিবে। যদি ক্রিয়েটিনিন লেভেল আপনার 2 বা 2.5-এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, কুসুম গরম পানিতে আপনার 40 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপর পানিটা ফেলে রান্না করতে পারেন। ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি থাকলে সেক্ষেত্রে আমরা বাকি সব কিছু বিবেচনা করে, বাকি সব রিপোর্ট বিবেচনা করে হয়তো বলি যে সিদ্ধ করে পানিটা ফেলে তারপর রান্না করতে। আর কিডনি রোগীর ক্ষেত্রে আসলে সব কিছু ডিপেন্ড করে তার রিপোর্ট কেমন আছে, ক্রিয়েটিনিন লেভেল কেমন আছে, ইলেকট্রোলাইটগুলো কীরকম আছে, তার উপর ডিপেন্ড করা হয়। তবে অক্সালিক অ্যাসিড যেসব খাবারে রয়েছে সেগুলো অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। সাদিয়া সেতু নামে একজন প্রশ্ন করছেন, ম্যাম আমার ছেলের বয়স 3 বছর, তাকে কি ডার্ক চকলেট খাওয়ানো যাবে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। ডার্ক চকলেট কিন্তু খুব উপকারী একটা খাবার। এখন বাচ্চাদের আমরা কিন্তু বলি যে চকলেট বা বাহিরের খাবার না দিতে, কিন্তু বাচ্চা যদি খুব চকলেট খাওয়ার জিদ করে, তাহলে আপনি চেষ্টা করেন মিল্ক চকলেট বা আদার্স চকলেট বাদ দিয়ে ডার্ক চকলেট খাওয়াতে। তাকে 1 কিউব বা 2 কিউব করে ডার্ক চকলেট কিন্তু আপনি প্রতিদিন দিতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। কারণ এটাতে দেখা যায় যে আপনার মিল্ক থাকছে না, তারপর হলো ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু দেখা যায় যে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, তার মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে, বাচ্চাকে সারাদিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। তো ডার্ক চকলেট আপনার বাচ্চাকে আপনি অবশ্যই খাওয়াতে পারেন, তবে অবশ্যই অতিরিক্ত মাত্রায় নয়। আর খাওয়ানোর পরে অবশ্যই বাচ্চার দাঁত ব্রাশ করতে ভুলবেন না।
আঞ্জিনা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, হানি নাটস কি আসলেই খুবই উপকারী? গর্ভাবস্থায় কি হানি নাটস খাওয়া যায়? আচ্ছা, প্রশ্নটা খুবই সুন্দর। হানি নাটস আসলেই উপকারী, কারণ হানি নাটসের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকারের বাদাম দেয়া থাকে, হানি দেয়া থাকে, কালোজিরা দেয়া থাকে এবং আরও অনেক উপাদান থাকে, যেগুলো কিন্তু খুবই পুষ্টিকর খাবার এবং এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিনস মিনারেলস রয়েছে। অনেকেই আছে যাদের ওজন কম, সহজে কোনো কাজে অ্যালার্জি পান না, সারাদিন একটা দুর্বল লাগে, ক্লান্ত লাগে, ঝিমুনি ঝিমুনি কাজ ভাব কাজ করে, তারা কিন্তু নিয়মিত এই হানি নাটস তাদের খাবার তালিকায় রাখতে পারেন। এটা যেমন খুব সহজে আপনাদের ওজন বাড়াবে, সারাদিনের টায়ার্ডনেস দূর করবে, পাশাপাশি কিন্তু দেখা যায় যে ঝিমুনি একটা ভাব কাজ করে সেটাও দূর করতে সাহায্য করবে, চেহারায় টায়ার্ডনেস যে ছাপ সেটাও কিন্তু থাকে না। তাই চাইলে আপনারা নিয়মিত আপনাদের খাবার তালিকায় কিন্তু হানি নাটস রাখতে পারেন। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যদি আপনার ওজন বেশি থাকে তাহলে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নেবেন যে আপনি হানি নাটস খেতে পারবেন কি না বা খেলেও কতটুকু খাবেন, কারণ আমি শুরুতেই বলে নিই যে এটা কিন্তু খুবই হাই ক্যালোরিক বা উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি খাবার যা ওজন বাড়াতে সাহায্য করে। তাই আপনার যদি বাড়তি ওজন থাকে বা অতিরিক্ত ওজনের অধিকারী আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হানি নাটস আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। এরপরে আসা যায় যে গর্ভাবস্থায় হানি নাটস খাওয়া যাবে কি না। হানি নাটস যেহেতু উপকারী একটা খাবার, এটাতে প্রচুর ভিটামিনস মিনারেলস রয়েছে, সো গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু পরিমাণে খাবেন এবং আপনার হেলথের কন্ডিশনটা কী। কারণ দেখা যায় গর্ভাবস্থায় অনেকেই অতিরিক্ত ওজনের অধিকারী হয়ে থাকেন, কিংবা অনেকের ডায়াবেটিস রয়েছে বা হাই প্রেশার রয়েছে, তো সেক্ষেত্রে তারা খেতে পারবেন কি না এক্ষেত্রে অবশ্যই আপনার বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে গর্ভাবস্থায় আপনি অবশ্যই এটা খেতে পারবেন না। আপনার যদি হাই প্রেশার থাকে সেক্ষেত্রে অনেকের দেখা যায় এটাতে প্রেশারটা হাই হতে পারে, তো সেক্ষেত্রে তাদেরও একটু অ্যাভয়েড করতে হবে। এবং যাদের অতিরিক্ত ওজন রয়েছে গর্ভাবস্থায় কিন্তু আপনি কতটুকু ওজন বাড়াবেন সেটা অবশ্যই আপনি আপনার পুষ্টিবিদের সাথে পরামর্শ করে জেনে নেবেন যে আপনি কতটুকু ওজন বাড়াতে পারবেন বা আপনার কতটুকু ওজন বাড়ানো উচিত। তো আপনি যখন হানি নাটস অতিরিক্ত মাত্রায় খাবেন গর্ভাবস্থায় তখন কিন্তু আপনার ওজন অতিরিক্ত হারে বেড়ে যেতে পারে, আর অতিরিক্ত ওজন বাড়লে কিন্তু গর্ভাবস্থায় বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং বেশ কিছু কিন্তু জটিলতা দেখা দিতে পারে। তাই এক্ষেত্রে বুঝে শুনে আপনার পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খেতে হবে। এমনি আলমগীর হোসেন নামে একজন প্রশ্ন করেছেন, রসুন কুচি কুচি করে কেটে পানি দিয়ে গিলে খাওয়া যাবে কি? হ্যাঁ, রসুন কুচি কুচি করে আপনি পানি দিয়ে গিলে খেতে পারবেন। যদি আপনি চিবিয়ে খেতে না পারেন তাহলে সকালবেলা খালি পেটে রসুন আপনি পানি দিয়ে গিলে খেতে পারবেন, এতে আপনি রসুনের যে উপকারিতা সেটা অবশ্যই পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। মাসুদুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন, রোদে শুধু হাত পা 15 মিনিট রাখলে কি ভিটামিন ডি পাওয়া যাবে? আসলে রোদে ভিটামিন ডি পাওয়া যাবে কি না সেটা ডিপেন্ড করে আপনি কখন থাকছেন। সকাল 10টা থেকে দুপুর 3টা এই সময়ের মধ্যে আপনি 20-25 মিনিট বা আধা ঘন্টা রোদে থাকতে পারেন এবং চেষ্টা করবেন 40% অংশে শরীরের মানে রোদ লাগাতে। শুধু হাত পা বের করে রাখলে যদি আপনি পরিমাণ মানে কতটুকু অংশ বের করছেন হাত পা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবারও বলি, আপনি চেষ্টা করবেন শরীরের 40% অংশে যাতে রোদটা লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো ভিটামিন ডি আপনার শরীরে তৈরি হবে। বিপাশা নামে একজন প্রশ্ন করেছেন, 16 মাসের মেয়ে বাবু, ডায়রিয়ার পরে কি ভিটামিন দিতে পারি? আচ্ছা, ডায়রিয়া যদি হয়ে যায় তো এক্ষেত্রে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, বাচ্চাদের ডায়রিয়ার সময় কিন্তু স্যালাইন খাওয়াতে হবে। যতবার পাতলা পায়খানা করবে পাতলা পায়খানার পরে স্যালাইন দিতে হবে, সাথে কিন্তু জিঙ্ক ট্যাবলেটটা আপনার দিতে হবে। জিঙ্ক কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, এটা আপনার বাচ্চাকে সহজে রিকভার করতে সাহায্য করবে। ডায়রিয়ার কারণে আপনার বাচ্চার যে শারীরিক ক্ষতিটা হয় বা যে শারীরিক সমস্যা আপনার বাচ্চার সম্মুখীন হয় সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে, সহজে আপনার বাচ্চার রিকভার করতে সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করবে। এই জন্য আমরা বলি যে একটা করে জিঙ্ক ট্যাবলেট ডায়রিয়া হওয়ার সময় 10 দিন খাওয়ানোর জন্য। যদি আপনি ডায়রিয়া চলাকালীন সময় জিঙ্ক না খাইয়ে থাকেন তো সেক্ষেত্রে ডায়রিয়া শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু 10 দিন আপনি একটা করে জিঙ্ক ট্যাবলেট বাচ্চাকে অবশ্যই আপনার খাওয়াতে হবে। পাশাপাশি প্রোবায়োটিকটা দিতে পারেন। এখন বাজারে বা আপনার ফার্মেসিতে কিন্তু প্রোবায়োটিক পাওয়া যায়। প্রোবায়োটিকও একটা করে 5 দিন বা 7 দিন, এটা আপনার বাচ্চার ওজন অনুযায়ী ডক্টর বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনি প্রোবায়োটিকও দিতে পারবেন। কারণ প্রোবায়োটিকটা আপনার দেখা যায় যে বাচ্চার অন্ত্রে ডায়রিয়ার মাধ্যমে কিন্তু উপকারী ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যায়, তো প্রোবায়োটিকটা আপনার বাচ্চার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করবে, যার কারণে আপনার বাচ্চা কিন্তু দ্রুত রিকভার করবে। তো এগুলো একটু খেয়াল করে আপনার বাচ্চাকে অবশ্যই আপনার বাচ্চার খাবারে জিঙ্ক প্রোবায়োটিক এগুলো রাখার চেষ্টা করবেন।
মৌসুমী নামে একজন প্রশ্ন করেছেন, অনেকে গর্ভাবস্থায় গাজর খেতে নিষেধ করে, গর্ভাবস্থায় গাজর খাওয়া কি নিরাপদ? আচ্ছা, গাজর খুবই উপকারী একটা খাবার এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আসলে গাজর গর্ভাবস্থায় খেলে যে সমস্যা হবে সেটা না, তবে অনেক ক্ষেত্রে কিছু কিছু কমপ্লিকেশনের কারণে গাজর আমরা একটু পরিমিত পরিমাণে খেতে বলি। আপনি একেবারে খেতে পারবেন না গাজর, সেটা কিন্তু নয়। গাজর কিন্তু আপনার জন্য অনেক উপকারী, এটাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ থাকে, যার কারণে আপনি যদি নিয়মিত গাজরের জুসটা নিতে পারেন, তাহলে কিন্তু একটা গাজর দিয়ে জুস করে যদি নিয়মিত রাখেন, সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য অনেক উপকারী এবং আপনার জন্য উপকারী। তবে যেহেতু ভিটামিন এটা মাত্রাতিরিক্ত পরিমাণে থাকে, তার কারণে অতিরিক্ত পরিমাণে আপনি গাজর গ্রহণ করতে পারবেন না, পরিমিত পরিমাণে গাজর আপনি নিতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। সোহেল নামে একজন প্রশ্ন করেছেন, 3 বছর বাচ্চার একদিন 3টে ডিম খেলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, আসলে একটা বাচ্চার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা খাওয়ানোর চেষ্টা করি। একটা বাচ্চার জন্য 1টা ডিম খেলেই এনাফ। যদি বাচ্চা কোনো দিন কোনো কারণে দেখা যায় যে হয়তো অন্য কোনো বেলায় মাছ বা মাংস তাকে দেয়া হচ্ছে না, সেটার অল্টারনেট আপনি ম্যাক্সিমাম 2টা ডিম দিতে পারেন, কিন্তু 3টা ডিম অবশ্যই নয়। একটা 3 বছরের বাচ্চার জন্য 1টা ডিমই যথেষ্ট। অতিরিক্ত ডিম আপনি তাকে কেন দিবেন? কারণ এতে কিন্তু পরবর্তীতে বাচ্চার ওভারওয়েট হওয়ার, অতিরিক্ত ওজন বাড়ার চান্স থাকে। আমরা যদি সঠিকভাবে সঠিক পুষ্টিকর খাবারগুলো বাচ্চাদেরকে দেই, তাহলে কিন্তু বাচ্চাদের এই অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু থাকে না। আর ডিম অতিরিক্ত মাত্রায় খাওয়ালে বাচ্চার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বা বদহজমের সমস্যাও দেখা দিতে পারে। বদহজম পেট ফাঁপার সমস্যা যাতে দেখা না দেয়, সেজন্যই আপনি চেষ্টা করুন বাচ্চার খাবারে প্রতিদিন 1টা করে ডিম খাওয়াতে, কারণ 3 বছরের বাচ্চার জন্য 1টা ডিমই যথেষ্ট। এমডি আবু বক্কর সিদ্দিকী নামে একজন প্রশ্ন করেছেন, আপনার কাছে জানতে চাও আমার প্রশ্ন হলো, গরম পানিতে লেবুর রস মিশালে কি ভিটামিন সি নষ্ট হয়? আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করি, অনেকেই এই প্রশ্নটা জানতে চায়। আপনি একেবারে গরম পানিতে বা চুলায় যখন পানিটা ফুটে তখন যদি লেবু যোগ করেন, তাহলে তো অবশ্যই ভিটামিন সি নষ্ট হয়ে যাবে, কারণ হাই হিটে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। আপনার পানিটা ঠান্ডা হওয়ার পর আপনি একদম কুসুম গরম, যেটা আমরা এক ঢোকে খেয়ে ফেলতে পারি, এরকম কুসুম গরম পানিতে যখন লেবুর রসটা যোগ করবেন, তখন কিন্তু ভিটামিন সি খুব একটা নষ্ট হবে না, এবং ওইটা কিন্তু আপনার ফ্যাট বার্ন করতেও সাহায্য করবে। কিন্তু গরম পানিতে, একেবারে গরম পানিতে বা চুলায় পানি রয়েছে সেটার মধ্যে কখনোই লেবু যোগ করা যাবে না, তাহলে ভিটামিন সিটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। জামান নামে একজন প্রশ্ন করেছেন, সমুদ্রের মাছ শক্তির বৃদ্ধিতে কতটা উপকারী একটু বলবেন? সামুদ্রিক মাছ আমাদের জন্য অনেক উপকারী, কারণ সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, ওমেগা-3 রয়েছে, DHA মানে ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড এবং EPA ইকোসাপেন্টানোয়িক অ্যাসিড পাওয়া যায়, যেটা আমাদের মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, আমাদের অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে সাহায্য করে। তাই কিন্তু আপনি চেষ্টা করবেন, প্রতিদিন তো আমাদের সামুদ্রিক মাছ খাওয়া সম্ভব না, আপনি সপ্তাহে 2 দিন অন্তত আপনার খাবার তালিকায় সামুদ্রিক মাছ রাখার জন্য, আপনার বাচ্চার খাবার তালিকায় আপনি সামুদ্রিক মাছ রাখতে পারেন, কারণ সামুদ্রিক মাছে যে পুষ্টিগুণগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ব্রেনের জন্য, আমাদের স্ট্যামিনা বাড়ানোর জন্য খুবই উপকারী। ভিটামিন ডি কিন্তু সাধারণত কোনো খাবারে পাওয়া যায় না, আমরা একমাত্র সূর্যের আলোর মাধ্যমেই আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে পারি। তো এক্ষেত্রে আমরা পাশাপাশিভাবে যদি সামুদ্রিক মাছ রাখতে পারি, সেখান থেকে কিন্তু আমরা কিছু পরিমাণে ভিটামিন ডি পেতে পারি। আর এটার যে উপকারী গুণ রয়েছে, মানে আমরা প্রোটিন পাচ্ছি, পাশাপাশি যে আপনার ওমেগা-3 রয়েছে সেটা পেয়ে যাচ্ছি, তাই ব্রেনের বা মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের খাবার তালিকায় কিন্তু আমরা সামুদ্রিক মাছ রাখতে পারি, এবং বাচ্চাদের খাবার তালিকায় অবশ্যই সামুদ্রিক মাছ রাখতে ভুলবেন না।